অবশেষে পাকিস্তান সুপার লিগ পিসিএল এ ডাক পেলেন সাকিব আল হাসান। পেশোয়ার জালমির হয়ে খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান। 13 ফেব্রুয়ারি শুরু হয়েছে পিসিএল এর অষ্টম আসর। ড্রাফট থেকে দল পাননি বাংলাদেশ দলের কেউই, সাকিবও পাননি। পরে বদলি ড্রাফট সাকিবকে দলে ডানেনি কেউ। তবে আবার জানা গেল পেশোয়ার জালমির হয়ে খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান। সাকিব নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। এবারের আসরে বাবর আজমের নেতৃত্বে খেলবে পেশোয়ার জালমি। এছাড়া জিমি নিশাম, ওহাব রিয়াজ, রবমেন ফাউলেরও খেলার কথা পেশিয়ারের। পিসিএল এর আগেও একাধিকবার খেলেছেন সাকিব। করাচি কিংসের জার্সিতে খেলেছেন, খেলেছেন পেশোয়ারের হয়েও। এবারের মৌসুমে আরও একবার দেখা যাবে পেশোয়ার জালমিতে সাকিব আল হাসানকে। সাপ্লিমেন্টারি ক্রিকেটার হিসাবে সাকিবকে ধরে নিয়েছে পেশোয়ার। 14 ফেব্রুয়ারি করাচি কিংসের বিপক্ষে ম্যাচ থেকে সাকিবকে খেলাতে পারবে পেশোয়ার। 26 ফেব্রুয়ারি পর্যন্ত সাকিবকে খেলাতে পারবে দলটি। এই সময়ের মধ্যে 5টি ম্যাচ আছে পেশোয়ারে। তবে বিপিএল থেকে ইতিমধ্যে বাদ পড়ে গেছে সাকিবের দল পরচুন বরিশাল। লিগের ম্যাচে ভালো ফর্ম থাকলেও শেষবেলায় এসে ফর্ম হারিয়েছে দলটি, ফলে চতুর্থ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে সাকিবদের। 13 ফেব্রুয়ারি শুরু হওয়া পিসিএল এর এবারের আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে 19 মার্চ।